এই মুহূর্তে সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ভারতের বাজারে কবে করোনার ভ্যাকসিন আসবে, সেই ভ্যাকসিনের দাম কত টাকা পড়বে, সর্বপ্রথম কাদেরকে সেই ভ্যাকসিন দেওয়া হবে, সাধারণ মানুষ কবে সেই ভ্যাকসিন পাবেন, বন্ধুরা সমস্ত কিছু কিন্তু সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে সকলেই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে, ভ্যাকসিনের দাম কি বেশি হচ্ছে না কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা সকলে কি সরকারের কাছ থেকে ফ্রি ফ্রি ভ্যাকসিন চাইছেন। বন্ধুরা অবশ্যই এই সমস্ত মতামত নিচে কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ভ্যাকসিন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি নিউজ দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে ভারতে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনার ভ্যাকসিনের দুটি ডোজের সর্বোচ্চ দাম পড়বে 1,000 টাকা। সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনওয়ালাই এ কথা কিন্তু জানিয়েছেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই খবর অনুযায়ী সিরাম ইনস্টিটিউট যে যিনি সিইও রয়েছেন অর্থাৎ আদার পুনওয়ালা তিনি নাকি জানিয়েছেন যে করোনার যে ভ্যাকসিন তার দুটি ডোজের সর্বোচ্চ দাম পড়বে কিন্তু 1,000 টাকা এই খবর অনুযায়ী। এছাড়াও বলা হয়েছে আদার পুনওয়ালা দাবি 2021 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের জন্য এই ভ্যাকসিন কিন্তু পাওয়া যাবে আর আগামী এপ্রিল মাস থেকেই সবার জন্য দেশের বাজারে মিলবে এই ভ্যাকসিন। তো বুঝতেই পাচ্ছেন 2021 সালের ফেব্রুয়ারি মাসেই যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং বয়স্ক রয়েছেন তাদের জন্য ভ্যাকসিন পাওয়া যাবে এবং এপ্রিল মাস থেকে দেশের সবার জন্য কিন্তু মিলবে এই ভ্যাকসিন। এছাড়াও বলা হয়েছে তবে সবটাই নির্ভর করছে চূড়ান্ত পর্বের ট্রায়ালের রিপোর্টের উপর, সরকারি অনুমোদনের উপর। এছাড়াও এখানে বলা হয়েছে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে আদার পুনওয়ালা জানিয়েছেন 2024 সালের মধ্যে প্রত্যেক ভারতীয়র করোনা টিকাকরণ কিন্তু হয়ে যাওয়ার কথা। এছাড়াও তিনি আরও জানিয়েছেন এমনিতে বাজারে এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম পড়বে 5-6 মার্কিন ডলারের মধ্যে, সেই হিসেবে দুটি ডোজের সর্বাধিক দাম পড়বে 1,000 টাকা। তবে ভারত সরকার আরও কম দামে এই ভ্যাকসিন কিনবে। বাজারে অন্যান্য যে ভ্যাকসিনগুলি রয়েছে তার তুলনায় অক্সফোর্ড ভ্যাকসিনের দাম কম রাখা হচ্ছে বলে জানিয়েছেন আদার পুনওয়ালা। তোমাদের আপনারা বুঝতেই পেরেছেন 2021 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু ভ্যাকসিন চলে আসবে, সেক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন বা বয়স্ক রয়েছেন তারা কিন্তু সর্বপ্রথম এই ভ্যাকসিন পেয়ে যাবেন। এছাড়াও এপ্রিল মাসে সবার জন্য কিন্তু মিলবে এই ভ্যাকসিন। এছাড়াও বলা হচ্ছে 2024 সালের মধ্যে প্রত্যেক ভারতীয়র কিন্তু এই টিকাকরণ হয়ে যাবে। তবে ভারতে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম সর্বোচ্চ কিন্তু 1,000 টাকা পড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে সমস্ত কিছু নির্ভর করছে যে চূড়ান্ত যে ট্রায়াল সেই ট্রায়ালের উপর বা সরকারি অনুমোদনের উপর সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে। তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।